আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমরা গতকালও বলেছি এবং আমরা আজও বলছি, আমরা কোনো লেয়াজো ভিত্তিক প্রশাসন চাই না। পরবর্তীতে দেশে যদি একই পরিস্থিতি আসে, সেক্ষেত্রে পুলিশের ভূমিকা কি হবে তা জাতির কাছে পুলিশকে স্পষ্ট করতে হবে। এবং আমাদের এখানে যে উপস্থিত পুলিশ কমিশনার আছে, তাকে এখনই বলে দিতে হবে যে আপনারা কি ভূমিকা রাখবেন যদি দেশে এই ধরনের পরিস্থিতি আবার ফেরত আসে। ধর্ষণ মামলায় এই আমার এই পয়েন্টটা সাংবাদিকরা একটু গুরুত্ব সহকারে দেখবেন, আমাদের এই পয়েন্টটা আমাদের একটা বোন বলেছে যে ধর্ষণ মামলার আসামি যারা জামিনে মুক্তি পেয়েছে, তারা বিভিন্ন এলাকায় ফিরে যেয়ে আবারও হুমকি ধুমকি দিচ্ছে, তাদেরকে কোর্ট খোলার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে আবারও গ্রেফতার করতে হবে। প্রতি মাসে একটি করে মিটিং অবশ্যই ছাত্র জনতার সাথে আপনাদের করতে হবে, দেশের জাতির পরিস্থিতি বিবেচনা করে। সেটা কিছু বক্তব্য আমি বলতে চাই যে বিভিন্ন রাজনৈতিক দলের নামে আমাদের কাছে অভিযোগ আসছে, সে সকল রাজনৈতিক দলকে আমরা বলতে চাই যে আপনারা যদি আসলে এই দেশের ভালো চান, যদি আপনারা আসলে এই দেশের জনউন্নয়ন করতে চান, নিজেদের উন্নয়ন না করে যদি জনগণের উন্নয়ন করতে চান, তাহলে আপনারা রাস্তায় নামুন, ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে ট্রাফিক কন্ট্রোল করুন, আপনারা রাস্তায় ময়লাগুলো পরিষ্কার করুন। আপনাদের নামে কেন এখন দখলের অভিযোগ আসবে? আপনাদের নামে কেন এখন হত্যার অভিযোগ আসবে? কেন বাড়িঘর ভাঙচুরের অভিযোগ আসবে? আপনারা অতি দ্রুত সকল রাজনৈতিক দল ব্যবস্থা নেবেন এবং আপনারা নিজেদের প্রমাণ করবেন যে আপনারা এই দেশের জন্য, এই দশের জন্য আন্দোলন করেছেন। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে যারা সমন্বয় ভাই ও বোনেরা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত আর কয়েকটা দিন যুদ্ধ করেন। আমরা যদি আর কয়েকটা দিন যুদ্ধ করতে পারি, তবে আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে চাই যে আমাদের আর 5 বছর 10 বছর পরে অস্ট্রেলিয়া ইউরোপে যাওয়া লাগবে না। আমাদের এই দেশের যে মানব সম্পদ আছে, সেই মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে পরিণত করার মাধ্যমে এবং আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার মাধ্যমে এই দেশে ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকার চেয়ে বেটার লাইফ আমরা ইনশাল্লাহ লিড করবো। আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা আছেন, আপনাদেরকে বলতে চাই যে এটা কোনো রাজনৈতিক ব্যানার না। আমরা অরাজনৈতিকভাবে এই দেশ সংস্কার করতে এসেছি, আমরা অরাজনৈতিকভাবে এই দেশ সংস্কার করবো। আপনাদের সকলকে এক থাকতে হবে ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত দেশের একটি কোনো দেশের একটি কোনো দুর্নীতি চলবে, ঠিক ততদিন পর্যন্ত আপনাদের এক থাকতে হবে। এবং একই সাথে এই জাতি যতদিন বাঁচবে, এই প্রজন্ম যতদিন বাঁচবে, ততদিন আপনাদের মনে বিদ্রোহের আগুন জ্বালিয়ে রাখতে হবে, যেন কোনো স্বৈরাচার সরকার আবার মাথা চাড়া দিতে না পারে। আমাদের সেনাবাহিনীর সঙ্গে পুলিশ আজ পোশাক পরেছে এবং থানার মধ্যে সাধারণ কাজ, জেনারেল ডায়েরি, কেস ডায়েরি লেখার থেকে শুরু করে সব কাজ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামীকাল থেকে থানা পুলিশ কার্যক্রম পর হয়ে যাবে। আর রাত্রে আমরা যত সংবাদ পেয়েছি যে সম্মানিত প্রধান উপদেষ্টা বা তার উপদেষ্টাদের মধ্যে থেকে, মাননীয় উপদেষ্টাদের মধ্যে থেকে রাজারবাগ পুলিশ লাইনে গেলেই সমস্যার সমাধান, রাজারবাগ কেন্দ্রিক যে কেন্দ্রীয় সিদ্ধান্ত হলে তখন আমরা হয়তো কাল পরশুর মধ্যে আমরা আশা করতেছি যে ট্রাফিক পুলিশ সহ সব পুলিশ তখন রাস্তায় নামবে। এবং আমি কথা দিচ্ছি যে প্রথম দিকে অবশ্যই আপনারা যারা মাঠে আসেন তাদের নিয়েই আমরা কাজ করব। একটা সবচেয়ে ভালো কথা যে আজকে যে কথা হলো এটার কতদূর অগ্রগতি হলো, এটা অবশ্যই প্রতি মাসে এই সমন্বয়কদের নিয়ে একটি করে সভা এখানে অনুষ্ঠিত হবে। প্রথম থানাভিত্তিক এই তালিকাটা যদি আপনারা আমাকে দেন, তাহলে আমি থানাভিত্তিকটা 1-2 দিনের মধ্যেই আমরা কমিটি গঠন করে ফেলব। পরবর্তীতে 5-7 দিন পরে ওয়ার্ড ভিত্তিক, তাহলে আরও ছোটো হলো, আমরা কমিটি গঠন করে ফেলব, নিরাপত্তা কমিটি। আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনারা যেহেতু সকল পোস্টের ঊর্ধ্বে, আমরাও 70টা পাবো, সেই অনুযায়ী আমাদের পুলিশ কাজ করবে। পুলিশ